মডেল নাম্বার হচ্ছে WR841N। তবে চলো সর্বপ্রথম আমি এর আনবক্সিং দিয়ে ভিডিওটা শুরু করি। তবে আমার কাছে আনবক্সিং করার জন্য একটা ব্লেড রয়েছে, তবে এটা দিয়ে আমি আনবক্সিং করছি। তো দেখুন আমি এটা দিয়ে আনবক্সিং করছি। তো দেখুন সর্বপ্রথম আমি এই পর্দাটা হাটিয়ে ফেলছি এর উপর থেকে। তো আটাতে বলে রাখি আমি আপনাদের মাঝে, তো এর যে আপনার ওয়ারেন্টি রয়েছে, এর অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে এক বছরের, যা এক বছরের ভিতরে আপনাদের যদি কিছু হয়ে যায় তো তারা এটা রিপ্লেস করে দেবে। তো দেখুন সর্বপ্রথম আমি এটা আনবক্সিং করছি। তো দেখুন সর্বপ্রথম এর ভিতরে এরকম কিছু ইন্টারফেস আপনাদের সামনে থাকবে। তো দেখুন এর ভিতরে রয়েছে কিছু ম্যানুয়াল, রয়েছে ম্যানুয়াল গাইড যা আমাদের সাধারণত কাজে আসে না, এই কোম্পানি ফালতুভাবে দিয়ে রাখছে। তো দেখুন এটা আমি পাশে রেখে দিলাম। তো দেখুন এইটা এবার সর্বপ্রথম রয়েছে আপনাদের রাউটার, এটা হলো সেই রাউটার আমাদের যে রিভিউর বিষয়টা। তো দেখুন এটাও আমি সর্বপ্রথম সাইডে রাখছি। তারপরে দেখুন এর ভিতরে রয়েছে একটি চার্জার অ্যাডাপ্টার। তো দেখুন এই যে একটি চার্জার অ্যাডাপ্টার রয়েছে এবং একটি কেবল রয়েছে, এটা আপনাদের পিসিতে বা ফোনে কানেক্ট করার জন্য একটা কেবল রয়েছে। তো এবার দেখুন আমি এটা সাইডে রাখছি। তো দেখুন সবগুলো সাইডে রেখে দিলাম। তো দেখুন এই বিষয়গুলো আপনাদের থাকবে এই প্যাকেটের ভিতরে। এবার দেখুন এটি দুই অ্যান্টিনা বিশিষ্ট একটি রাউটার এবং এটির অ্যান্টিনা হলো কালো, যে এর অন্য একটি মডেল রয়েছে যার অ্যান্টিনা হলো সাদা, সেটারও আপনার প্রাইস পড়বে আপনার 1300 টাকা। তো এটা প্রাইস পড়ছে আপনাদের 1450 টাকা। তো দেখুন এটার প্রাইস আমি এই ক্যাশমেমোর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এটার প্রাইস 1450 টাকা। তো আপনারা যদি কিনেন তো 1450 টাকায় আপনাদের কাছ থেকে পিস প্রাইস নেবে। তো দেখুন এটার কিছু বিশেষত্ব আমি আপনাদের তুলে ধরি এবং এর ইনপুট আউটপুট সম্পর্কে আমি আপনাদের সাথে বোঝানোর চেষ্টা করছি। তো দেখুন এটাতে রয়েছে 9 ভোল্ট 0.6 অ্যাম্পিয়ার। তো দেখুন এটার স্পিড রয়েছে 300 Mbps ওয়ারলেস এন রাউটার। তো দেখুন এটাতে আপনার পোর্ট রয়েছে 1, 2, 3, 4 পোর্ট রয়েছে এবং এটা রয়েছে আপনাদের মেইন পোর্ট এবং এটা আপনাদের চার্জারটা লাগানোর জন্য। তো দেখুন আপনারা এটার মাধ্যমে এখান থেকে চার্জার লাগাতে পারবেন। তো আমার জানা মতে এটি হলো কম বাজেটের একটা সেরা রাউটার। আপনারা যদি এই বাজেটের ভিতরে কোনো রাউটার কিনতে চান তো আমি সাজেস্ট করবো এই টিপি লিঙ্কের এই রাউটারটা কেনার জন্য। তুমি আজকে ভিডিওটা এই পর্যন্ত, এই ভিডিওটার মাধ্যমে আপনাদের এই গ্যাজেটের রিভিউটা তুলে ধরলাম। তুমি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে নেবো। আমি যদি আমার চ্যানেল নতুন থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব।